আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে আক্রমণের খোলা বল তুলেছে পাটেল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা সবাই উপস্থিতি এই মুহূর্তে আমরা জানতে চাইব লক্ষ্মীপুরের ক্রীড়া অফিসার আলামিন রায়ের কাছ থেকে তার এই খেলার সম্পর্কে যে অভিব্যক্তি খেলা দেখে যে তার মনে অভিব্যক্তি আমরা জানতে চাই তার কথার মাধ্যমে ধন্যবাদ মাহবুব রহমান ভাই একজন সুদক্ষ জেলা ক্রীড়া অফিসার বলতে না বলতেই বল গোল সীমানার কাছাকাছি মাহুল ভাই আসলে সত্য কথা বলতে কি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত এই খেলা তৃণমূল পর্যায় থেকে যেভাবে জাতীয় পর্যায়ে এই প্রতিভাবান প্লেয়ারদের তুলে আনা হচ্ছে আসলে সত্যি বিষয়টা খুবই প্রশংসনীয় ধন্যবাদ জানাই যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই ক্রীড়া পরিদপ্তরকে আসলে দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে এই ধরনের টুর্নামেন্টগুলি তৃণমূল পর্যায় থেকে আমাদের বেশি বেশি প্রয়োজন সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর বলতে না বলতেই বিপক্ষ দলের সীমানায় ধন্যবাদ মাহবুব রহমান ভাইকে আমার ছোট্ট একটি অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আলামিন ভাইকে আমি মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা চমৎকার ডিফেন্ডার বল দিয়েছে রংপুরের আক্রমণ বল হাঁকেছিলেন কিন্তু বল মাঠের বাইরে কোন বিপদ নাই খেলার ফলাফল খুলনা বিভাগ শূন্য রামপুর বিভাগ শূন্য বল দখলের চেষ্টা বল তুলেছেন রামপুরের পাঁচ নম্বর কাশীপুর খেলোয়াড় সুন্দরভাবে বল দিয়েছেন আবারও বলের দখল নিয়েছে চেষ্টা করছে দলকে এগিয়ে নেওয়ার জন্য ফাউল বৈধভাবে বাধা না দেওয়ার কারণে ফাউল দলের ক্যাপ্টেন ইন্ডাইরেক্ট ফ্রি কিক বল তুলেছেন দেখা যাক নাও ক্লিয়ার করলেন আবারও আক্রমণের রংপুর 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল তুলেছেন সম্ভাবনা দেখিয়েছেন কিন্তু না সুন্দরভাবে খেলার যে নৈপুণ্য আমরা দেখতে পাচ্ছি দুটি দলের মধ্য থেকে বেরিয়ে আসছে দলের সিলেকশনে রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন জেলার দক্ষ গুণী জেলা ক্রীড়া অফিসার বৃন্দ আন্তরিকছেন গোল সমরা ছিল আক্রমণের পর আক্রমণ চলছে রংপুর দেখা যাক দলকে এগিয়ে নিতে পারে কিনা আক্রমণ নয় নম্বর যাচ্ছি বলতে খেলার চমৎকার হবে বল নিয়ে চলেছে এবার তো আমরা দেখতে পাচ্ছি হুসাইন স্যারকে
Rangpur Bibhag